ওয়ালাইকুম সালাম। আমার প্রথম প্রশ্ন, আপনি শাড়ি পরে এসেছেন, আমরা প্রথম প্রতিযোগী পেলাম শাড়ি পরে আসা, এই কনসেপ্টটা কার, আপনার নাকি কারো? না, আমার নিজেরই, কারণ আমি শাড়িতে কমফোর্ট ফিল করি, আমাকে শাড়িতে সুইট লাগে। অন্যান্য ড্রেসের তুলনায় আমার মনে হয় যে আমাকে শাড়িতে ভালো লাগে। আচ্ছা, কারো বুদ্ধিতে পড়ে না, নিজের কনসেপ্ট। নীল রংটা কেন? অ্যাকচুয়ালি বাসায় সবগুলো শাড়ির মধ্যে আমার কাছে এই কালারটা ভালো লেগেছে, স্পেসিফিকলি কোনো কারণ নেই, কালারটা ভালো লেগেছে বিধায় পরেছি। আচ্ছা, মানাচ্ছে কিনা, দেখতে ভালো লাগছে কিনা, এটা বিষয় থাকে না? হ্যাঁ, যে কালারগুলো কালেকশনগুলো আমার বাসায় আছে ওগুলো আমার মানে মানানসই কালার, সেজন্য এগুলো তো কালেকশন আছে, মানে আপনি পছন্দ করেই কিনেছেন, কিন্তু ওর ভেতর আপনি এটাই কেন চুজ করলেন? এটা ভালো লেগেছে সেজন্যই না, অন্য আর এটা রিসেন্ট কিনেছি তো, এটা দ্যাট ইজ দ্য পয়েন্ট, এটা হতে পারে। আচ্ছা, মানে এটার কি কোনো পূর্ব প্রস্তুতি ছিল? হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠেই শাড়িটা নিয়েছেন নাকি পূর্ব প্রস্তুতি ছিল? আমি মূলত রেডি ছিলাম যে শাড়ি পরে আসবো, তারপরে সকালবেলা এসে এখানে একটু দেখে গেলাম পরিবেশ পরিস্থিতি, তারপর আমি বাসায় গিয়ে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। তার মানে বাসা খুব কাছে? না, বাসা কাছে না। আমি আগে কি পড়াশোনা করছেন কি? আমি চট্টগ্রাম কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষে আছি। দ্বিতীয় বর্ষে, এমনি ভবিষ্যৎ পরিকল্পনা কি? অবশ্যই একজন শিল্পী হিসেবে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে। গানের শিল্পী? আমি আগে গান করতাম, মাঝে ১.৫ বছরের মতো গ্যাপ পড়ে গেছে, চেষ্টা করছি পরে আবার ট্রাই করব। প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে? জি, প্রাতিষ্ঠানিক আছে। কার কাছে শিখেছেন? লাইলি সংগীত বিদ্যালয়ে শিখেছিলাম, আর এখন আবৃত্তি করছি, কিছুদিন হলো ভর্তি হয়েছি, এখনো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, তাহলে গান শুনি একটু। কার গান ভালো লাগে? পছন্দের কোন শিল্পীর গান অথবা পছন্দের কোন গান? আমার কিন্তু ১.5 বছরের মতো গ্যাপ ছিল। অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে, আবার যেদিন তুমি। ঠিক আছে। আচ্ছা, এটা কার গাওয়া গান? মৌসুমি ভৌমিক। মৌসুমি ভৌমিক, তিনি কি আমাদের দেশের? না, উনি কলকাতা শিল্পী। কলকাতা শিল্পী। আপনি আর কার গান আপনার ভালো লাগে এরকম? আমাদের দেশে সামিনা চৌধুরী, ফামিদা আলম, বাপ্পা মজুমদার। ফামিদা আলম? ফাহমিদা নবী। ফাহমিদা নবী। আর আবৃত্তি করছেন এখন? বোধন আবৃত্তি সংগঠন। বোধন? জি। কার কবিতা পড়তে ভালো লাগে? আমি তো রিসেন্ট ভর্তি হয়েছি, এখনো পারদর্শী হয়ে উঠিনি, তবে কয়েকটা প্র্যাকটিস করেছিলাম, তার মধ্যে শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি ক্লাসে যখন করেছিলাম সবাই বেশ ভালোই বলেছিল। তাহলে সেটা শুনি আমরা। পুরোটা মুখস্থ নেই, কিছুটা যতটা আছে। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে উজাড় হলো গ্রামের পর গ্রাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এছাড়া আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে এসেছি, ছোট্ট করে বলতে হবে যে কেন আমি মিস ইউনিভার্সিটি হতে চাই। এখানে মূলত মেধা, মনন, সৌন্দর্য, শিক্ষা সব কিছুকে যুক্ত করেই কিন্তু মিস ইউনিভার্সিটিটা হয়েছে। আমি যতটুকু ফিল করি আমি খুব বেশি মেধাবী সেটা আমি বলবো না, ঠিক আছে, তবে সব কিছু সম্মিলন আমার মধ্যে আছে। আপনি খুব সুন্দরী? খুব সুন্দরী বলবো না, তবে আমার মনে হয় যে কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট যে করতে পারে সে প্রকৃত সুন্দর, আর আমার সে কনফিডেন্স আছে। বিপদ হোক, কোনো ফাংশন হোক, যে কোনো কিছুতে ইনশাল্লাহ আমি নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা রাখি। আচ্ছা, আপনাকে খুব রাবেন্দ্রিক গেটআপ আপনার। এখন আমরা যদি বলি যে একটা নাচের নাচের একটা সেটা ঠিক রাবেন্দ্রিক বা ধ্রুপদ নাচ নয় এরকম একটি নাচ করতে বললে করতে পারবেন? অ্যাকচুয়ালি আমি তো নাচের শিল্পী না, আমি যেখানে দক্ষ না সেখানে দক্ষতা দেখাতে যাব কেন? না কিছুটা আছে, মানে আমি সাবলীল, আমি যে কোনো বিষয়েই মোটামুটি উতরে যেতে পারি এরকম একটা ব্যাপার থাকে না, চেষ্টা করে দেখতে পারি। তাহলে আমরা একটা নাচ দেখি যে কোনো একটা মিউজিকের সাথে, ঠিক আছে? আচ্ছা, কখনো মঞ্চে নেচেছেন এর আগে? না, কখনো মঞ্চে নাচিনি, তবে কনসার্টে ফ্রেন্ডরা মিলে তো অনেক নাচানাচি। গায়ে হলুদে নেচেছেন? আপনার নাচটা দেখে আমার ওরকমই মনে হচ্ছে কেউ গাইছে, ওখানে আপনি এনজয় করে নাচটা নাচছেন, নট অ্যাজ আ পারফর্মার। না, হ্যাঁ। আচ্ছা, গান তো শুনলাম, নাচও দেখলাম, এখন আমাকে আপনি বলেন, হ্যাঁ, আপনি একটা পার্টিতে যাচ্ছেন, যেহেতু আপনি শাড়ি পরে এসেছেন আমার মনে হয়েছে আপনার মধ্যে হয়তো এই সেন্সগুলো বেশি, সত্যি কথা যেটা আমি ওভাবে ফিল করেছি। আপনি একটা পার্টিতে যাচ্ছেন, রাতের পার্টি, খুব এক্সক্লুসিভ কিছু গেস্ট আসবে ওখানে, মানে অ্যাভারেজ প্রোগ্রামটা না, অ্যাভারেজ না, কিছু মানে সোসাইটির ক্রিম কিছু লোকজন ওখানে আসবে, ওখানে আপনার গেট আপটা কেমন হবে? আমরা সবসময় ফ্যাশন সেন্স থেকে যেটা শিখে এসেছি, একদম ফ্যাশনেবল পথে গেছি তা না, পত্রপত্রিকা পড়ে যেটা দেখে এসেছি সেটা হচ্ছে দিনের স্বাদ সবসময় হালকা থাকে, গরমের বেলা হলেও সেটা, আর রাতের স্বাদটা একটু গর্জিয়াস হয়। হ্যাঁ, আর আমি একটু কালার সম্পর্কে সচেতন, মানে আমার যে কালারগুলো ভালো লাগে না আমি সেগুলো ইউজ করি না। আই থিঙ্ক রাতের গেটআপে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকটা খুব বেশি যায়, তাছাড়া মেরুন কালারও যেতে পারে, সাথে গোল্ডেন, মানে গোল্ডেনটা যায়, খুব ভালো যায়। আর অর্নামেন্টসের ক্ষেত্রে? অর্নামেন্টসের ক্ষেত্রে আমি যদি কানে বড় দুল পরি, গলা না পড়লেও চলে, অথবা চিকন ছোটো কিছু, অথবা গলায় যদি একটা ভারী মালা পরে ফেলি, কানে ছোট কিছু দুল, আর হাতের ব্যাপারটা হচ্ছে নিজস্ব স্টাইল, কেউ ব্রেসলেট কেউ চুড়ি। থ্যাংক ইউ।